পরের পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাতুল রাজকে ফোন করে সব বলে, রাজ সীমা তুমি খুব ভুল করলে, এবার তুমি আমার আসল রূপ দেখবে। শপিং করতে গিয়ে কোনো ঝামেলায় পড়তে হয় না। রাতে পার্কে থেকে মেয়েরা এসে সীমাকে সাজিয়ে দেয়। রাজ যাতে ঝামেলা না করতে পারে এজন্য কমিউনিটি সেন্টারে বিয়েটা হচ্ছে। অভিকেও কম সুন্দর লাগছে না। সীমা সিঁড়ি দিয়ে নিচে নামার সময় অভি সীমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। রাশেদ, ভাই মুখটা একটু বন্ধ কর, মশা ঢুকে গেলে ডেঙ্গু হবে। পুরো রাত মন ভরে দেখিস। অভি, আমি আমার বউকে দেখছি, তোর তাতে কি? রাশেদ, ভাবির সাথে সাদা ড্রেসে ওটা কেড়ে। অভি, খেয়াল করে দেখে প্রিয়া। অভি, তোর ভাবির বান্ধবী প্রিয়া। রাশেদ, আমার সাথে লাইন করিয়ে দেনা ভাই। অভি, আগে আমি বিয়েটা করে নিই তারপর। সীমাকে স্টেজে বসানো হলে হঠাৎ কারেন্ট চলে যায়। প্রায় 10 মিনিট পর কারেন্ট আসে। অভির বাবা, কারেন্ট কেন গিয়েছিল? একটা লোক, পাশে আরেকটা বিয়ে হচ্ছে তো, তাই ওরা ভুল করে মেইন সুইচ অফ করেছিল। অভির মা, সীমা এত বড় ঘুমটা দিয়ে বসে আছে কেন? অভির মার কথা শুনে সবাই লক্ষ্য করে দেখে, সত্যি সীমা অনেক বড় ঘুমটা দিয়েছে। জরিনা, কাজের পর আসলে সীমা আফার লাইটের সমস্যা হইতেছে তাই। অভির মা আর কিছু বলল না, বেটা হয়ে যায়। এদিকে কারেন্ট চলে গেলে সীমার হাত ধরে সেখান থেকে কেউ টেনে নিয়ে আসে। সীমা হাত ছাড়াতে চাইলেও পারে না। সীমা, কি আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? লোকটা, তোমার বাবা বলেছে ওখানে নাকি রাজ এসেছে, তাই মেইন সুইচ অফ করে তোমাকে নিয়ে এসেছি। অভিও আছে, চলো। সীমা আর কোনো কথা না বলে লোকটার সাথে যায়। সীমা লক্ষ্য করে অভি পুরো মুখটা ঢেকে রেখেছে। সীমা, অভি তোমার কি মেয়েদের মতো লজ্জা করছে? মুখ কেন ঢেকে রেখেছ? লোকটা, যাতে রাজ চিনতে না পারে। সীমা, ও আমার বাবা মা কোথায়? লোকটা, ওই তো আসছে। সীমা, তার মায়ের কাছে চলে গেল। সীমা, মা আমি যা শুনলাম সব কি ঠিক? তুমিও কেন ঘুমটা দিয়েছ? বাবা মুখ ঢেকে রেখেছে। মা, তুমিও ঘুমটা দাও, রাজ যেন চিনতে না পারে। সীমা, ওকে মা। সীমার বিয়ে হয়ে যায়। সীমাকে গাড়িতে করে যে বাড়িতে আনা হয় সেটা অভিদের বাড়ি ছিল না। সীমা ভাবলো হয়তো অভি বাড়ি চেঞ্জ করেছে। সীমাকে যে ঘটায় বসানো হয়েছে সেটা সাদা গোলাপ দিয়ে সাজানো। সীমা কারো আসার শব্দ পেয়ে মুখ তুলে দেখে রাজ। সীমা, এই পচা ডিম, খরগোশ, কালো মহিষ, কন্ডার, এনাকোন্ডা, বাসি খাবার, নীল, তেলাবোকা, আমার বর কই? কী করেছিস? রাজ, আমি তোমার বর আর আমার সাথে বিয়ে হয়েছে। ঘুমটা দেওয়া মহিলা তোমার মা ছিল না, উনি আমার মা। আর যে লোকটা তোমাকে এনেছিল সে আমার বাবা। তোমার বাবার বেশে রাতুল ছিল। সীমা, আমার বাবা আপনাকে ছাড়বে না। রাজ, স্নিগ্ধার সাথে অভির বিয়ে হয়ে গেছে। সীমা, আপনাকে তো আমি খুন করে ফেলব, আমি এই বাড়িতে থাকব না। সীমা চলে যেতে চাইলে রাজ হাত টেনে ধরে। রাজ, সীমা তুমি এখান থেকে যেতে পারবে না, শহর থেকে বেশ দূরে এই বাড়ি, যাও শাড়ি চেঞ্জ করে নাও। সীমা দাঁড়িয়ে থাকলে রাজ এবার একটা শাড়ি এনে সীমার হাতে দেয়। রাজ, তুমি শাড়ি চেঞ্জ না করলে আমি করে দেব। সীমা, তোকে আমি দেখে নেব খাটাস। রাজ, কিছু বলছ? সীমা, না। দৌড়ে গিয়ে ওয়াশরুমে গেল। রাজ মুশকি হেসে দেয়। সীমা 20 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয়। রাজ সীমাকে দেখে হা করে তাকিয়ে আছে। সীমা, আমি কোথায় ঘুমাবো? রাজ, এত বড় বেড কি চোখে পড়ে না? সীমা, আপনার সাথে ঘুমাতে পারবো না। রাজ, কথা না শুনলে আজই বাসর করব। সীমা ভয় পেয়ে চুপ করে বেডে শুয়ে পড়ে। আপাতত রাজের কথা না শুনলে তার ক্ষতি হবে সেটা বুঝতে পেরেছিল।
রাজ সীমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। সীমার চুলে বিলি কেটে দিলে সীমা ঘুমিয়ে পড়ে। এদিকে অভি বাসর ঘরে দেখে সীমার জায়গায় স্নিগ্ধা। অভি, সীমা কই? স্নিগ্ধা, সীমার সাথে রাজের বিয়ে হয়েছে, সব কিছু অভিকে বলে দেয়। অভি স্নিগ্ধাকে একটা জোরে থাপ্পড় দেয়। অভি, তোর মতো বান্ধবী থাকলে সীমার শত্রুর প্রয়োজন নেই। চিৎকার শুনে অভির বাবা মা এসে সব কিছু দেখে খুব অবাক হয়। অভির মা, এই মেয়েকে বাড়ি থেকে বের করে দে। স্নিগ্ধা অভির মায়ের পা চেপে ধরে। স্নিগ্ধা, এ বাড়িতে বউ হিসেবে না হোক, কাজের মেয়ে হিসাবে থাকবো, আমাকে তবু বের করে দিবেন না। অভি স্নিগ্ধার চুলের মুঠো ধরে টেনে দাঁড় করায়। অভি, সীমাকে নিয়ে রাজ কোথায় গেছে? স্নিগ্ধা, আমি জানি না। অভি, এভাবে বলবি না, তোকে আমি অভির বাবা। আমাদের বাড়ির বউকে বাড়ি থেকে বের করে দেওয়ার রেওয়াজ নেই, ডিভোর্স দিয়ে বের করে দিবি। অভি, বাবা, আমি ওকে বউ হিসাবে মানি না। অভির বাবা, আমি উকিলের সাথে কথা বলছি, খুব তাড়াতাড়ি ওকে ডিভোর্স দিয়ে সীমাকে বউ করে গড়ে তুলবি, তার আগে সীমাকে খুঁজে বের করতে হবে। অভি, বাবা, তুমি সীমার বাবাকে ফোন করো, আমি পুলিশের কাছে রাজের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছি। অভি চলে গেলে অভির বাবা মাও চলে যায়। স্নিগ্ধা ওখানে বসে কাঁদতে থাকে। অভির বাবা সীমার বাবাকে ফোন করে সব বলে দেয়। সবে পুলিশ স্টেশনে যায়। কমিশনার, আরে মাহিন খান, আপনি বসেন, মেয়ের তো বিয়ে হয়ে গেছে, এখন আর কি? বাবা, আমার মেয়েকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে গেছে ওই রাজ। কমিশনার, তাহলে মেয়েটা কে? অভি, সীমার ক্লাসমেট। অভি সব বলল। কমিশনার, স্যার আমাকে 24 ঘন্টার সময় দেন, আপনার মেয়েকে এনে দেব। বাবা, ওকে মনে রাখবেন, মাত্র 24 ঘন্টা। অভি সারা রাত ধরে ঘুমে খুঁজে সীমাকে। সকালে বাড়িতে এসে স্নিগ্ধাকে দেখে অভির খুব রাগ ওঠে। অভি আবার স্নিগ্ধাকে থাপ্পড় মারে। সীমা ঘুম থেকে উঠে রাজের ফোন নিয়ে তার বাবাকে ফোন দিবে, তখন রাজ এসে সীমাকে পিছন থেকে জড়িয়ে ধরে। সীমার হাত থেকে ফোন পড়ে যায়। রাজ, সীমা, তুমি কাকে ফোন দিচ্ছ? সীমা, বাবাকে। আপনার কাছ থেকে আমি মুক্তি চাই। রাজ, কেন? অভিকে বিয়ে করবে? অভির থেকে আমি কোন অংশে কম আছি বলো? টাকা, বাড়ি, গাড়ি অভির থেকে আমার বেশি আছে। সীমা, আপনার কাছে ভালোবাসা নেই। অভি আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে, আর আপনি আমার বন্ধুদের সাথে মিলিত হয়ে আমার ক্ষতি করলেন। সীমা, আপনার মুখ দেখতেও আমার ঘৃণা হয়। সীমার এই কথা শুনে সীমার হাত ধরে ঘুরিয়ে সীমাকে সামনে আনে। রাজ, অভির নাম যেন তোমার মুখে 2 বার না শুনি, নাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। সীমার হাত খুব জোরে চেপে ধরায় সীমা কেঁদে দেয়। ওর চোখে পানি দেখে রাজ হাত ছেড়ে দেয়। রাজ, যাও, ফ্রেশ হয়ে নাও। সীমা কথা না বলে কেঁদেই যায়। রাজ কোলে করে সীমাকে ওয়াশরুমে নিয়ে যায়। সীমা কোল থেকে নামার চেষ্টা করেও পারে না। রাজ সীমাকে ওয়াশরুমে নামিয়ে দেয়। রাজ, 5 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। রাজ বেরিয়ে গেলে সীমা দরজা লক করে ওয়াশরুমে বসে থাকে। সীমা, খাটাস বাটপাড়ি করে বিয়ে করে আমাকে রাগ দেখানো? আমি বের হব না, দেখি কি করিস হনুমান একটা। 5 মিনিটের জায়গায় 1 ঘন্টা হয়ে গেল, তবু সীমা ওয়াশরুম থেকে বের না হলে রাজ দরজা ধাক্কা দিতে থাকে। রাজ, সীমা, দরজা খুলে দাও, নয়তো ভেঙে ফেলব। সীমা, ধলাই দূর টিকটিকি তেলাপোকা হনুমান, গন্ডা অ্যানাকোন্ডা, কি ভেবেছিস? তোর কথা আমি মানব? নো, নেভার, কখনো হবে না, আমি বের হব না, কি করবি আমিও দেখব। সীমার মুখে ওইসব কথা শুনে রাজ খুব রেগে গিয়ে দরজা ভেঙে ফেলে। সীমা হতবাক হয়ে যায়।
রাজের চোখ লাল হয়ে আছে, মনে হয় সীমাকে চিপিয়ে খাবে। সীমা ভাব, সীমা ভাব, শক্তি তো এর সাথে পেরে উঠতে পারবে না। রাক্ষসটা শক্তি অনেক, বুদ্ধি করে পালিয়ে যেতে হবে। রাজ তো ফাজদম্ব পছন্দ করে না, তাই ও যেটা পছন্দ করে না সেটাই তোকে করতে হবে। রাজ সীমাকে কাছে টেনে নিয়ে আস। রাজ তোমাকে আমি, সীমা রাজের গালে কিস করে। রাজ অবাক হয়ে যায় সীমা এই কাজ দেখে, গালে হাত দেয়। সীমা সে সুযোগে রাজকে ধাক্কা দিয়ে বাদ টাবে ফেলে দিয়ে পালিয়ে যায়। রাজ বাদ টাবে বসে ভাবতে লাগলো, একটু আগে যা ঘটলো তা বাস্তব না স্বপ্ন?